আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনা আইন অ্যাক্ট কার্যকর, নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সকাল থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় তারা। সোমবার জালাল নামের একজনকে সেকশন অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়ার উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় চাকরি প্রত্যাশীরা। রাতে তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দেয়। তাদের অভিযোগ, 2017 সাল থেকে চাকরির আশ্বাস দিয়ে আসছেন উপাচার্য।